আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে। অনেকদিন পর, বলতে গেলে অনেক বছর পর, আমি আরেকটি আইসিটি লেকচার নিয়ে আমি একটি ভিডিও আমি নিচ্ছি, আসলে যারা এইচএসসি তে। তো এটি হচ্ছে চ্যাপ্টার টু এর প্রথম পার্ট, যেখানে আমরা বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং নিয়ে আমরা একটা বিশদ আলোচনা করব। এখন কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং কি, এটা আমাদের আগে জানতে হবে। অবশ্যই আমরা আস্তে আস্তে আসব যে কমিউনিকেশন সিস্টেমটা কি। তারপর আমরা এর দ্বিতীয় পার্ট, যেটা হচ্ছে নেটওয়ার্কিং, এটাতে আমরা আসব। রেফারেন্স বুকগুলো আমরা যেটা ব্যবহার করব, এই স্লাইডে যেসব কন্টেন্ট আছে, এসব কন্টেন্ট তৈরি করার জন্য যেসব রেফারেন্স বুকস আমি ইউজ করেছি ইউজুয়ালি, সেটা হচ্ছে আসাদুজ্জামান স্যারের, আসাদ মাসুদ রানা এবং মোহাম্মদ আরিফুল ইসলাম স্যার তথ্য যোগাযোগ প্রযুক্তি, দেন প্রকাশ কুমার দাস এবং মেহেদী হাসান স্যারের তথ্য যোগাযোগ প্রযুক্তি, যেটা লেকচার পাবলিকেশন থেকে প্রকাশিত হয়ে থাকে। এবং তৃতীয়ত আমাদের সকলের পরিচিত এবং স্বনামধন্য প্রকৌশল মুজিবুর রহমান স্যারের তথ্য যোগাযোগ প্রযুক্তি। এখন আমাদের জানতে হবে কমিউনিকেশন সিস্টেম কি বা এটি কি জিনিস। মূলত এটি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা যে কোনো নির্ভরযোগ্য ডাটা এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে সম্ভব হই। যদি মনে করি আমরা এটি হচ্ছে প্রেরক অথবা সেন্ডার, আর একদিকে আরেকদিকে যদি আমরা এটা দেখি যে রিসিভার অথবা যেটা প্রাপক বলি আমরা বাংলায়, যে কোন একটি ডাটা বা কোন একটি তথ্য, যেটা বাংলায় আমরা বলি কোনো তথ্য, যে কোনো তথ্য যদি আমরা সেন্ডার থেকে রিসিভার অথবা প্রেরক থেকে প্রাপক পর্যন্ত নিয়ে যেতে পারি যে প্রক্রিয়ায় বা পদ্ধতিতে, সেটি আমরা কি বলছি কমিউনিকেশন সিস্টেম। তো তারপরে আমাদের জানতে হবে যে যোগাযোগ প্রক্রিয়া অথবা কমিউনিকেশন সিস্টেমের জন্য আমাদের কি কি মৌলিক উপাদান প্রয়োজন আছে। তো মৌলিক উপাদান আমাদের বলতে মোট 5টি মৌলিক উপাদান রয়েছে, যা আমরা এখন এক এক করে দেখতে থাকব। প্রথমত হচ্ছে সোর্স অথবা উৎস, তারপর হচ্ছে প্রেরক অথবা ট্রান্সমিটার, তারপর পাই আমরা মাধ্যম অথবা মিডিয়া, চতুর্থতে পাই গ্রাহক বা প্রাপক, যে কোনো তথ্য যে দিয়ে থাকে পেয়ে থাকে তাকে আমরা বলছি প্রাপক, আর যে দিয়ে থাকে সে হচ্ছে গ্রাহক, এবং শেষ মেশ আমরা বলতে পারি গন্তব্য বা ডেস্টিনেশন, যেখানে আমরা সাধারণত তথ্যটা পৌঁছে থাকি এবং যেই জায়গাটা আমাদের তথ্যটা আসলে সংরক্ষণ থাকে। তো আমরা এটা একটা বলতে গেলে একটা চিত্রের মাধ্যমে দেখতে পারি। তো এখানে আমাদের একটা বলে রাখা ভালো জিনিস যে যখন সোর্স বা উৎস থেকে যখন আমরা কোনো ডাটা প্রেরণ করব, তখন সেই ডাটাটা সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল ডাটা হয়ে থাকে। এখন ডিজিটাল ডাটা কি? ডিজিটাল ডাটা কিছুই না, আমরা যদি এমনি একটি লেখচিত্রর সাহায্যে আমরা ব্যাখ্যা করতে চাই, যে যদি আমরা একটা চিন্তা করি যে কোনো একটা মান আমরা বা তার কোনো একটা ভ্যালু বলতে পারি ইংরেজিতে, যে একটা কোনো যদি একটা তরঙ্গে মান এমন হয় যে সে একবার এক হচ্ছে এবং একসঙ্গে জিরো হচ্ছে, তখন এরকম একটি তরঙ্গের দেখছো তোমরা যে এখানে একবার কি সর্বোচ্চ লেভেলে বা সর্বোচ্চ স্তরে চলে যাচ্ছে, সেটা হচ্ছে এক, তারপর গিয়ে সে হচ্ছে কি শূন্যতে চলে আসতেছে। তো এই যে এক এবং শূন্যতে যে যে তথ্য যে উপর নিচে নেমে যাচ্ছে, এটাকে আমরা বলছি সিগন্যাল বলছি। তো এটি মূলত কি, আমাদের প্রথমে উৎসতে উৎস থেকে প্রেরকে যায় এবং প্রেরকে গিয়ে কি হয়, এই ডিজিটাল সিগন্যালটা অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত হয়। অ্যানালগ সিগন্যাল কি? অ্যানালগ সিগন্যাল হচ্ছে যদি আমরা আসি যে এক্স অক্ষ বরাবর যদি আমরা সময় বিবেচনা করি এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা মান বিবেচনা করি, তো সময়ের সাপেক্ষে কোনো একটি তরঙ্গের মান যে পরিবর্তন হওয়ার জন্য যে তরঙ্গটা আমরা পাই, সেটাকে আমরা বলতেছি কি, এই তরঙ্গটাকে আমরা বলছি অ্যানালগ সিগন্যাল। তাহলে অ্যানালগ সিগন্যাল
তারপর প্রেরক থেকে ট্রান্সমিশন সিস্টেম বা যেটাকে আমরা মাধ্যম বলছি, যে কোনো মাধ্যমই সেটা হতে পারে, সেটা তারবিহীন অথবা তার যুক্ত মাধ্যম, পরে প্রাপক। এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রাপক থেকে যখন গন্তব্যে যায়, এর যাওয়ার আগের মুহূর্তে আবারও সেই অ্যানালগ সিগন্যালটা আবার অ্যানালগ সিগন্যাল বা অ্যানালগ তরঙ্গটা আবার কনভার্ট হয়ে যাচ্ছে বা পরিবর্তন হয়ে যাচ্ছে ডিজিটাল সিগন্যালে, যা আমাদের মূলত প্রয়োজন। এখন আমরা আসি যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদানের ব্যাখ্যাগুলি নিয়ে। উৎসের কাজ হচ্ছে কি? ডেটা তৈরি করা, যেটার উৎসের উদাহরণ আমরা বলতে পারি কম্পিউটার অথবা টেলিফোন অথবা যে কোনো মোবাইলও হতে পারে, টেলিফোন বলতে, যেখান থেকে আমরা কোনো ডিজিটাল ডাটা বা তরঙ্গ আমরা উৎপন্ন করতে পারি, যেটাকে আমরা বলছি সোর্স অথবা উৎস। তারপর প্রেরক হচ্ছে যে এক স্থান থেকে আরেক স্থানে পাঠানোর জন্য হচ্ছে, বড় একটা কথা আছে যে ডাটা নিরাপত্তা বিধানে আমরা মূলত প্রেরক থেকে যখন আমরা মাধ্যমে নিয়ে যাই তখন আমরা এনকোড করে থাকি। এনকোড হচ্ছে কোনো ডাটাকে, মনে করি আমরা একটা ডাটা বা তথ্য যদি আমরা চিন্তা করি, তথ্য বা ডাটা থেকে আমরা যদি বিভিন্ন বা যেটাকে আমরা বলতেছি বুলিয়ান বাইনারি ডিজিট বা যেটাকে আমরা বলতেছি 01 01 11 00 এরকম কোনো একটা মাধ্যম দিয়ে আমরা ই করতে পারি, সেই ডাটাটাকে আমরা এনকোড করতে পারি, যাতে করে বাইরে কোনো লোক বা বাইরে কোনো যারা আমাদের ডাটাকে পড়তে চেষ্টা করবে তারা যেন না পারে এবং তারা বুঝতে না পারে যে তথ্যটা আসলে কি আছে। যেমন হচ্ছে গ্রাহক, যে গ্রাহকে আমরা কোনো ডাটা আসবে, ওই ডাটাকে আমরা মূলত আসার সাথে সাথে ডাটাকে তখন আমরা ডিকোড করে থাকি, যেটা আমরা এনকোড করি কোনো প্রেরকে, আর গ্রাহক অথবা প্রাপকের অবস্থানে আমরা সেটা কি করি, ডিকোড করে থাকি। তো ডিকোড করার জন্য যেটা আমাদের হয়, যে আমাদের যে আগের যে ডিজিটাল ডাটাগুলি থাকে সেগুলোকে আমরা আমাদের অরিজিনাল ডাটার মধ্যে আমরা সেটা নিয়ে আসি, হোক সেটা মনে করি আমরা 11 00 11 00 মনে করি আমরা। তো এটাকে আমরা কি করি, এটা মূলত গ্রাহক বা রিসিভারের কাজ হয়ে থাকে। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে আমরা এক্সাম্পল পেয়ে থাকি সেটা হচ্ছে মডেম, কোনো আমরা মডেম যেটা তোমরা হয়তো বাসা বাড়িতে ইউজ করে থাকো, ইন্টারনেট মডেম। এখন আমরা একটা আদর্শ উদাহরণ হিসেবে ডাটা কমিউনিকেশনে আমরা পেয়ে যেতে পারি যে মূলত ডাটা কিভাবে আসে এবং কিভাবে গ্রাহক থেকে প্রেরক থেকে প্রাপক অথবা গ্রাহকের পর্যায়ে চলে যায় ডাটাটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে যে একটি ওয়ার্ক স্টেশন, যা আমরা পিসি বা কম্পিউটার বলতে পারি। দ্বিতীয়ত আমরা এখান থেকে দেখছি মডেম, যেখানে মূলত ডিজিটাল তরঙ্গকে অ্যানালগ তরঙ্গতে রূপান্তর করা হয়ে থাকে। তারপর হচ্ছে পাবলিক টেলিফোন নেটওয়ার্ক অথবা পাবলিক স্টেশন টেলিফোন নেটওয়ার্ক, যেটা সংক্ষেপে বলা হয় PSTN, যেটার মাধ্যমে আমরা কোনো একটি পাবলিক একটি এরিয়াতে আমরা টেলিফোন নেটওয়ার্ক ক্যাবেল বা টেলিফোন নেটওয়ার্ক তারের সাহায্যে আমরা মাধ্যম হিসেবে ইউজ করে তাকে অপর প্রান্তে নিয়ে যেতে পারি। এবং অপর প্রান্তে সেখানে মডেম আবারও সেটা আবার বলছে সরি অ্যানালগ তরঙ্গকে ডিজিটাল তরঙ্গে নিয়ে যায়, তারপরে কি করছে সেটাকে সার্ভারে নিয়ে যাচ্ছে, যেটা আমরা আসলে মেইনলি বলতেছি আমাদের গন্তব্য। তো এখন আমাদের ব্যান্ডউইথ সম্পর্কেও জানতে হবে, যে ব্যান্ডউইথ কি জিনিস। ব্যান্ডউইথ হচ্ছে কিছুই নয়, যে আমরা যখন একটা জায়গা থেকে, মনে করি আমরা আবার সেই উদাহরণটা দিই যে প্রেরক থেকে প্রাপক অথবা সেন্টার থেকে রিসিভার পর্যন্ত যখন যাবে, এই যাওয়ার মধ্যে আমাদের একটা একটা ধরনের বেগ লাগে বা যেটাকে বলা হয় স্পিড ইংরেজিতে। তো এই বেগটা মূলত নির্ভর করে যে ডাটা কিভাবে সেন্টার থেকে রিসিভারে চলে যাবে। চিন্তা করি কোনো ডিস্টেন্স বা কোনো সরণ আমরা যদি চিন্তা করি মিটারে, তাহলে পার সেকেন্ড কত যায়, যেটা আমরা যারা আমরা বিজ্ঞানের ছাত্র আছি, ছাত্রছাত্রীরা যারা আছো তারা হয়তো ভালোভাবে বুঝবে যে বেগ হচ্ছে কি, কোনো সরণ যদি পার সেকেন্ড বা পার ইউনিট বা যদি আমরা বলি যে প্রতি ইউনিট টাইমে বা প্রতি একক সময়ে যখন যেই দূরত্বটা সে যাতায়াত করে সেটাকে আমরা বলি কি, স্পিড। তো এখানে ক্ষেত্রে স্পিড বা যেটাকে আমরা বলি বেগ, তো এই বেগটাকে আমরা যখন কম্পিউটার ভাষা মানে কমিউনিকেশন ভাষায় আসি সেই বেগটা তখন হয়ে যায় ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথের আমার একটা বলে রাখা ভালো যে এটার আমরা
মিটার পার সেকেন্ড ইউজ করি না এর একক হিসেবে। এর একক হিসেবে আমরা সব সময় মনে রাখবে যে বিটস পার সেকেন্ড, যেটাকে আমরা বলি বিপিএস, এটা আমরা ইউজুয়ালি ইউজ করে থাকি এবং সবচেয়ে বড় বেশি ইউজ করা হয়ে থাকে এমবিপিএস, যা আমরা মেগা বিটস পার সেকেন্ড হিসেবে বলে থাকি। তো আমরা বলতে বুঝতে পারছি যে দুটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, একটা হচ্ছে বিপিএস আর একটা হচ্ছে এমবিপিএস, যা দুটাতেই বিটস পার সেকেন্ড। জাস্ট কি এখানে মেগা থাকে এবং আমরা জানি এক বিট আমরা যদি বলি মেগাতে তাহলে কি 10^6 মেগাবিটস, বিপিএস এমবিপিএস এক বিপিএস যদি আমরা চিন্তা করি, আর উল্টাভাবে যদি এক এমবিপিএস চিন্তা করি তাহলে আমাদের ক্ষেত্রে আসে 10^6 বিটস পার সেকেন্ড। এটা তোমরা মনে রাখবা, তাহলে ইনশাল্লাহ তোমরা বিপিএস এর জিনিসটা বুঝতে পারবে, বিপিএস এবং এমবিপিএস এর মধ্যে যেই পরিবর্তন বা কনভার্সন বা যেটাকে আমরা বলতেছি চেঞ্জ করার যে প্রক্রিয়াটা। আমরা প্রকারভেদ হিসেবে ব্যান্ডউইথকে সাধারণত তিন ভাগে বিভক্ত করে থাকি, একটি হচ্ছে ন্যারো ব্যান্ড, আরেকটি হচ্ছে ভয়েস ব্যান্ড, এবং তৃতীয় নাম্বারটি হচ্ছে আমাদের ব্রডব্যান্ড। এবং আমরা একটু পরে দেখব যে এই তিনটি ব্যান্ডউইথ বা ব্যান্ডকে আমরা কিভাবে তাদের সংজ্ঞায়িত করতে পারি। প্রথমে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড যদি আমরা বিভক্ত করে থাকি, আমরা এই তিন ব্যান্ডকে সাধারণত তাদের যে একটি রেঞ্জ বা তাদের একটি সংখ্যার মধ্যে যেই একটা তাদের যেই বেগটা, তাদের যে আমরা একটু আগেই জেনেছি যে ডাটা পরিবহনের যে রেট অথবা তথ্য পরিবহনের যে রেট বা হার, সেই হারের রেঞ্জ আমরা এখানে বিভক্ত করে আমরা সাধারণত তিন ভাগে এটা ব্যবহার করেছি। তো প্রথমে হচ্ছে 45 থেকে 300 বিপিএস হচ্ছে আমরা ইউজুয়ালি বলে থাকি ন্যারো ব্যান্ড, তারপরে 9600 বিপিএস থেকে 9.6 কেবিপিএস পর্যন্ত আমরা সেটাকে ভয়েস ব্যান্ড বলি, এবং শেষ পর্যন্ত ব্রডব্যান্ড, যা আমরা জানি যে ইন্টারনেট ব্যবহারের জন্য এখন আমরা সবচেয়ে ইউজ করে থাকি এই বেগটি, তথ্যের বেগ, যেটা হচ্ছে 1 এমবিপিএস থেকে আরো বেশি, দ্যাট মিনস আমরা যদি বলি গ্রেটার দ্যান 1 এমবিপিএস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ন্যারো ব্যান্ড এবং ভয়েস ব্যান্ডের ক্ষেত্রে যে আমরা স্পিডটা পেয়ে থাকছি সেই স্পিড দুটি আমাদের জন্য নেট বা ইন্টারনেট চালানোর জন্য যথেষ্ট নয়, কারণ আমরা দেখতে পাচ্ছি বিপিএস অথবা কেবিপিএস আমরা যখন কোনো পরিমাপ করে থাকার যে একক, সেই দুটো একক হচ্ছে বিপিএস অথবা কেবিপিএস ইউজ করছি, কিন্তু আমরা যখন ব্রডব্যান্ডের কথা ইউজ করছি তখন আমরা সেইখানের পরিমাপের এককটা, গতির পরিমাপের এককটা, সেটা আমরা এমবিপিএস এ করছি। তো আমরা সেখান থেকে আমরা একটা সংজ্ঞায়িত করতে পারি যে সাধারণত ন্যারো ব্যান্ড আমরা টেলিগ্রাফির ক্ষেত্রে ইউজ করে থাকি, ভয়েস ব্যান্ড হচ্ছে সাধারণত এক কম্পিউটার কার্ড রিডার বা কোনো পেন ড্রাইভ বা প্রিন্টারে ডাটা স্থানান্তরের জন্য আমরা এটি সাধারণত ইউজ করে থাকি, এবং উচ্চগতির ইন্টারনেট যেটা হচ্ছে আমরা সাধারণত অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে অথবা নর্মাল আমরা ক্যাট 6 ক্যাট 5 কোয়াক্সিয়াল কেবল, যেটা আমরা সামনে আসবো সেটা দিক দিয়ে আমরা, বা টুইস্টেড পেয়ার কেবল আমরা সাধারণত সেই জায়গাতে আমরা এই ব্রডব্যান্ড ডাটা স্থানান্তরের হার আমরা ব্যবহার করে থাকি। প্রধানত এরপরে আমরা ডাটা ট্রান্সমিশন পদ্ধতি হিসেবে শিখব যে ডাটা ট্রান্সমিশন আমরা সাধারণত কিভাবে করে থাকি। সাধারণত আমরা ডাটা ট্রান্সমিশন দুই ভাগে বিভক্ত করে থাকি, সেটা হচ্ছে একটি সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, আরেকটি হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন। তো সিরিয়াল ডাটা ট্রান্সমিশন আর প্যারালাল ডাটা ট্রান্সমিশন নিয়ে আমরা এখন পড়ব। সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন অথবা তথ্য চালন পদ্ধতিকে তিন ভাগে আমরা মূলত ব্যবহার আমরা বিভক্ত করতে পারি। তো বিভক্ত করলে আমরা প্রথমে দেখতে পারবো সেখানে আসছে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন এবং শেষে আসছে আইসোক্রোনাস ট্রান্সমিশন। এখন আমরা ডাটা ট্রান্সমিশন পদ্ধতিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমত সিরিয়াল ডাটা ট্রান্সমিশন হচ্ছে
যখন প্রেরক থেকে প্রাপক পর্যন্ত ডাটা বা তথ্য ট্রান্সমিট হয় বিট বাই বিট। যেমন আমরা যদি আমাদের ফিগারটা আসি, তখন আমরা দেখতে পারি এটা হচ্ছে প্রেরক বা যেটা আমি আগে বলেছিলাম সেন্ডার, আর এটা হচ্ছে প্রাপক বা এটা হচ্ছে রিসিভার। তো যখন সেন্ডার থেকে রিসিভারে বা প্রেরক থেকে প্রাপকে যেতে কোনো তথ্য যাবে, সেখানে বিট বাই বিট, যেমন এখানে মনে করো একটি বিট, এটা একটি বিট, এটা একটি বিট, এই বিট একসঙ্গে সব না গিয়ে একের পরে যেতে থাকে। যেমন অনুসারে বলতে বিট 5, বিট 6, বিট 7, বিট 8, এইভাবে আস্তে আস্তে বিট বাই বিট যেতে থাকে কোথা থেকে, প্রেরক থেকে প্রাপকের মধ্যে। আর আমরা যদি পরে আসি প্যারালাল ডাটা ট্রান্সমিশনে, প্যারালাল ডাটা ট্রান্সমিশনে কি হয়, এখানে যেমন একটার পর একটা বিট তোমার যেতে থাকে প্রেরক থেকে প্রাপকে, এই ক্ষেত্রে যেটা হয়, এক্ষেত্রে সেটা একসঙ্গে অনেকগুলি বিট একসাথে প্রেরক থেকে প্রাপকে স্থানান্তর হয়। তো আমরা এটা একটা চিত্র দিয়ে দেখতে পারবো যে একই রকমই, যে এখানে ছিল মনে করো যে বিট 1 থেকে বিট 8, তো সবগুলার একসঙ্গে কি করলো, বিট 1 থেকে বিট 8 পর্যন্ত প্রাপকের দিকে চলে গেল। এবং আমরা এই ডাটা ট্রান্সমিশন বা তথ্য প্রেরণের পরে আমাদের যে বিটগুলো থাকবে একসঙ্গে আমরা বিট 1 থেকে বিট 8 পর্যন্ত আমরা প্রাপকের স্থানে আমরা পেয়ে যেতে পারবো। তো এভাবে প্রথমত আমরা আসি যেখানে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন বা অ্যাসিঙ্ক্রোনাস প্রেরণ পদ্ধতি। অ্যাসিঙ্ক্রোনাস প্রেরণ পদ্ধতিতে আমরা এখানে প্রথম একটা মূলত একটা ইংরেজি অক্ষর আমরা দেখতে ওয়ার্ড দেখতে পাচ্ছি, যেটাকে বলছি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিশন অথবা ডাটা প্রেরণ এখানে হয়ে থাকে। দ্যাট মিন ক্যারেক্টার বাই ক্যারেক্টার বলতে এটাই বোঝাচ্ছে যে আমরা যখন একটা কোনো মনে করি আমরা কোনো একটা অ্যালফাবেট মনে করো এ, আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো প্রেরণ করব, এটা যদি আমরা সেন্ডার ধরি আর এটা যদি রিসিভার ধরি, তো এখানের ক্ষেত্রে ক্যারেক্টার বাই ক্যারেক্টার মানে এটা হওয়ার পরে এইটা পাঠানোর পরে আবার আরেকটা ক্যারেক্টার আমরা পাঠাই, যেটা আমরা যখন আমরা পাঠাই, যেমন মনে করে এটা একটা ব্লক হিসেবে আমরা চিন্তা করতে পারি যে সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত একটা ব্লক অনেকগুলি ক্যারেক্টার বা ব্লক মনে করো এ বি সি ডি এভাবে আমরা করে থাকি। কিন্তু যখন এটা যেহেতু আমরা এখানে একটা ডিলে বা মধ্যবর্তী একটা সময় বিরতি আমাদের দরকার হয়, আমরা এই ক্ষেত্রে সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার পাঠানোর মধ্যে মনে করো এ এটা হচ্ছে বি এটার মধ্যে আমরা বিরতি দিয়ে থাকি। এখানে বলা হয়েছে যে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে মনে করো একটা বিরতি, এইখানে যে বিরতিটা হবে যেটা টি ওয়ান, এখানে সেই বিরতিটা একই না হতে পারে। যদি আমরা এখানে চিন্তা করি 3 মিলি সেকেন্ড লাগবে, এখানের ক্ষেত্রে 4 মিলি সেকেন্ড হতে পারে বা 3 মিলি সেকেন্ডের কম 2 মিলি সেকেন্ডও হতে পারে। এখানে যখন তার স্লাইডে আমরা এই ছবিটাতে দেখতে পারছি, যখন আমরা সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের কথা বলি, তখন দেখি আমরা প্রেরক থেকে প্রাপকে আমরা যেভাবে পাঠাই, যে এক থেকে প্রথমে আমরা একটা স্টপ বিট আমরা রাখি, শেষে গিয়ে আমরা একটা স্টার্ট বিট রাখি। তো স্টপ বিট আর স্টার্ট বিট কি, যে স্টপ বিট আর স্টার্ট বিট এটা তোমাদের অবশ্যই অনেক জানা লাগবে, যে কারণে তোমরা দেখা যাচ্ছে যে এটা না করলে বুঝলে তোমাদের এই অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন এবং আইসোক্রোনাস ট্রান্সমিশন বুঝতে অসুবিধা হবে। তো প্রথমত আমরা এখানে যদি আসি যে স্টপ বিট বা স্টার্ট বিট, আমরা প্রথমে যেটা হচ্ছে যে স্টার্ট বিট আমরা এখানে আসি, আগে স্টার্ট বিট হচ্ছে যে যখন আমরা একটা ক্যারেক্টার, এটা এটা হচ্ছে আমাদের সেই ক্যারেক্টার, ক্যারেক্টারের মধ্যে আমরা যখন একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার নিয়ে যাব, যে আরেকটা ক্যারেক্টার প্রেরণ হবে এটা বোঝানোর জন্য সেন্ডার থেকে রিসিভারে যে ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার প্রেরণ হবে এটি বোঝানোর জন্য স্টার্ট বিট আমরা ইউজ করি, যাতে করে বোঝা যায় যে আরেকটা ক্যারেক্টার এখান থেকে প্রেরণ হওয়া শুরু করেছে এবং ওই ক্যারেক্টারটা শেষ হওয়ার জন্য আমরা এখানে একটা স্টপ বিট ইউজ করি, যে কারণে বোঝা যায় যে ওই ক্যারেক্টার প্রেরণ হওয়া শেষ হয়ে গেছে। তো এটা একটা কিছুই নয়, এটা একটি বোঝানোর জন্য জাস্ট একটা ইন্ডিকেশন হিসেবে যে ক্যারেক্টারটি প্রেরণ হওয়া শুরু করেছে। মনে করো আমরা সেই ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা প্রেরণ হওয়া শুরু করলো, সেটা বোঝানোর জন্য স্টার্ট বিট, আর সেই ক্যারেক্টারটা প্রেরণ করা থেমে গেল, সেই প্রেরণ করা থেমে যাওয়ার পর পরে আমরা সেটাকে ইউজ করতেছি স্টপ বিট। এবং এখানে এই ডট ডট দিয়ে বোঝাচ্ছে সেই সময় বিরতি বা যেটাকে আমরা বলেছি ডিলে, সেই ডিলেটাকে দেয় আমরা ডট ডট বুঝাচ্ছি, যাতে
একটা ডিলের পর আমরা আরেকটা ক্যারেক্টার প্রেরণ করা শুরু করি, যাতে করে আমাদের আবার একটা ক্যারেক্টার প্রেরণ হওয়া শুরু হয়ে যায়। এতে আসি আমরা সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে। আমরা যেরকম বলেছিলাম যে যে সময় বিরতিটা, সেই সময় বিরতি একই রকম নাও হতে পারে যখন একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার প্রেরণ হতে থাকে। তো এই এখানে ক্ষেত্রে সেই ক্যারেক্টারের যে প্রেরণটা, এই প্রেরণটা দুই দিক দিয়ে ভিন্ন হয়ে থাকে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের থেকে। আমরা যদি এখানে দেখে থাকি যে প্রেরক থেকে প্রাপকের দিকে যখন কোনো তথ্য স্থানান্তর বা তথ্য প্রেরণ হয়ে থাকে, সেই তথ্য প্রেরণের মধ্যে যে ব্লক সেটার মধ্যে একটি নির্দিষ্ট সময় বিরতি অবশ্যই দিতে হয়, যেটা আমরা দেখেছি আমাদের অ্যাসিঙ্ক্রোনাস সময় সেইটার নির্দিষ্ট কোনো সময় বিরতি থাকে না। তো এখন ট্রেইলার থেকে ট্রেইলার আর হেডার কি জিনিস, ট্রেইলার আর হেডার হচ্ছে একটি একই রকমই স্টার্ট আর স্টপ বিটের মতন যেটা আমরা অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে শিখেছি। তো সেটার মধ্যে একটাই মাত্র পার্থক্যটা হলো যে ট্রেইলার আর হেডার সাধারণত কয়েক বিট মিলে, আমি আবারও বলছি কয়েক বিট মিলে, দুই অথবা তিন বিট মিলে একটা হেডার হয়। এখানে আমরা দেখছি সেটা তিন বিট নিয়ে হেডারটা তৈরি হয়েছে, ট্রেইলার তৈরি হয়েছে এবং হেডার তৈরি হয়েছে। ট্রেইলার বলছি আমরা স্টপ বিটের সমতুল্য, ট্রেইলার যেটা সেটা হচ্ছে কয়েকটা বিট নিয়ে একটা ক্যারেক্টার আমরা ধরছি, যেটা দিয়ে আমরা বোঝানো হচ্ছে যে সেই ক্যারেক্টার বা যে ব্লক অফ ক্যারেক্টার যেটা আমরা বলছি, ব্লক অফ ক্যারেক্টার গুলো আমরা কি পাঠাচ্ছি একটা নির্দিষ্ট ট্রেইলার এবং হেডার বিটের মাধ্যমে বোঝানোর জন্য, যে যখন ট্রেইলার আসবে তখন সেটা বুঝবো কি সেটা স্থানান্তর শেষ হয়ে গিয়েছে, ডাটা স্থানান্তর অথবা ডাটা প্রেরণ শেষ হয়ে গিয়েছে, এবং যদি হেডার আসে তাহলে আমরা বুঝতে পারবো ডাটা প্রেরণ শুরু হয়ে গিয়েছে। তো এটাই হলো মূলত পার্থক্য। এবং আমাদের এখানে বলে রাখা ভালো যে এখানে আমাদের বলা ব্লকটা কেন আমরা বলছি, ক্যারেক্টার কেন ব্লক বলছি, কারণ ক্যারেক্টার একসঙ্গে অনেকগুলো, যেটা 80 থেকে 132 যেই যে ক্যারেক্টারটা পাঠানো হয় সেই ক্যারেক্টারটা মূলত কি একটা সংমিশ্রণে বা ব্লক আকারে, বা যেটাকে আমরা বলি লেগে থাকা ক্যারেক্টারগুলি লেগে থেকে আমরা কি এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা স্থানান্তর হয়। তো এটাকে আমরা বলতেছি কি সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। তৃতীয়ত আমরা যখন আসবো সেটা হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন। বলে রাখা ভালো এটা হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন শুধু একটি সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের একটি ইমপ্রুভ বা একটি বলতে গেলে উন্নত সংস্করণ বলা যেতে পারে। তার কারণ হচ্ছে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে যেহেতু একটি নির্দিষ্ট সময় বিরতি থাকতে হয় সব সময় একটি ক্যারেক্টার ব্লক থেকে আরেকটা ক্যারেক্টার ব্লক পাঠানোর জন্য প্রেরক থেকে প্রাপকে, এখানেও সেই ক্যারেক্টার ব্লকের ক্ষেত্রে আমাদের যে সময় বিরতিটা সেটাও আমাদের একই রাখতে হয়। কিন্তু বলে রাখা ভালো যে এই যে সময় বিরতিটা সেটা যখন আমরা সিঙ্ক্রোনাসের ক্ষেত্রে ছিল সেই সিঙ্ক্রোনাসের ক্ষেত্রে সময় বিরতিটা একটু বড় হয়ে থাকতো, বাট অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে সেই সময় বিরতিটা শুধুমাত্র 125 মাইক্রোসেকেন্ড হতে পারে। তো এটাই হচ্ছে আমরা যে পার্থক্য, এবং অনেক সময় আমরা দেখতে পারবো যে সেটার চেয়ে কম বা 0 সেকেন্ডের কাছাকাছিও হয়ে থাকে, বা আমরা এক কথায় বলতে পারি যে 0 সেকেন্ডের মধ্যেই একটা যখন একটা কাছের যে সংখ্যা বা এখানে আমরা বলছি সময় বিরতি যেটা সেটাই থাকে। এবং আমরা বুঝতে পারছি এখানে খুব ক্লিয়ার ভাবে বা খুব ভালোভাবে যে 125 মাইক্রোসেকেন্ড অবশ্যই 0 সেকেন্ডের খুব কাছাকাছি, কারণ এটি একটি খুব কম সময়ের সময় বিরতি। তো এটা যদি আমরা এরপরে একটি ফিগার বা একটি চিত্র দিয়ে দেখতে পারি, চিত্র দিয়ে দেখলে আমরা বুঝতে পারবো যে এই যে একটি ক্যারেক্টার আর একটা ক্যারেক্টারের মধ্যে যেই গিলে বা সময় বিরতিটা সেটা খুবই কম থাকে, যেটা আমরা খালি চোখে দেখতে পারি না, সেটা আমাদের কাছে নগণ্য। বাট আমরা যখন সেটা সামনে আগাবো তখন আমরা দেখবো যে এই নগণ্য সময়টা আসলে আমাদের যখন আমরা মানে অ্যাডভান্স হিসেবে আমরা পড়বো, যখন তোমরা ভবিষ্যতে পড়বো আসলে এই ক্লাসে না, তখন তোমরা পড়লে কমিউনিকেশনস নিয়ে পড়লে বা ডাটা ট্রান্সমিশন নিয়ে পড়লে তোমরা দেখতে পারবে যে এই সময় বিরতিটা সাধারণত খুবই নগণ্য থাকে, এই কারণে যাতে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় খুব তাড়াতাড়ি ডাটাটা পাঠানো যায় ক্যারেক্টার বাই ক্যারেক্টার, যেটা হচ্ছে ব্লক অফ ক্যারেক্টার বলতে গেলে। তো এখানে তোমাদের যেই দুটো সিস্টেমের মধ্যে পার্থক্য, যেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস এবং সিঙ্ক্রোনাস, এটা আসার মতো দুই নম্বরের তোমাদের যেই সৃজনশীল প্রশ্নগুলো আসে সেই সৃজনশীল প্রশ্নতে তোমাকে দুই নম্বরের জন্য এটা দিয়ে দিতে পারে। তো এটা
এটা আশা করি যখন স্লাইডটি আমি পিডিএফ করে দিয়ে দিব তোমরা ভালোভাবে দেখতে পারবে। তো এখানে কয়েকটা বলে রাখা ভালো, যে গতি কম হয় যদি সেটা অ্যাসিঙ্ক্রোনাস হয়, গতিটা আসে বেশি সিঙ্ক্রোনাসের ক্ষেত্রে এবং আইসোক্রোনাসের ক্ষেত্রে সেটা আরো বেশি। তো আমরা এখানে না বলি সেটাকে আমরা বলছি গতিটা এখানে কম আর এখানে গতিটা বেশি। তার কারণটা হচ্ছে যে যেহেতু অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে আমাদের যে সময় বিরতি সেটা সব সময় এক থাকে না, কোনো সময় বেশি হয় কোনো সময় কম হয়, এজন্য এটা একটি বলতে গেলে অদক্ষ একটি মাধ্যম যেটা দিয়ে আমরা ডাটা ট্রান্সমিশন করতে পারি। কিন্তু এটা একটি দক্ষ মাধ্যম যদি সেটা সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন হয়। তার কারণ হচ্ছে এই পদ্ধতিতে একটা সব সময় একটা সময় বিরতি নির্দিষ্ট হতে হয়, একটা ব্লক থেকে ক্যারেক্টার ব্লক থেকে আরেকটা ক্যারেক্টার ব্লকে ডাটা ট্রান্সফার অথবা তথ্য প্রেরণের জন্য। তো এখানে আমরা বলতে পারতেছি যে ওই ক্ষেত্রে যেহেতু সময়টা আমরা সবসময় একই রকম রাখি, এখানে সময়টা কম তুলনামূলকভাবে এবং ওই ক্ষেত্রে তুলনামূলক বেশি যদি আমরা এখানে আমরা অ্যাসিঙ্ক্রোনাসের কথা বলি। কিন্তু এখানে আরেকবার একটা কথা বলতে হবে যে সেটি অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন কি তুলনামূলকভাবে সস্তা, তার কারণ হচ্ছে যে আমরা যেহেতু এখানে আমাদের ইচ্ছা মতো নয়, এখানে অনিচ্ছাকৃতভাবে যেটাই আসুক যে সময় বিরতি আসুক সেটা আমরা দিয়ে দিই, কিন্তু এখানে আমাকে সব সময় একটি নির্দিষ্ট সময় আমাদের সব সময় মেইনটেইন বা আমাদের বজায় রাখতে হয় নির্দিষ্ট সময় বিরতি বলতে গেলে। তো এই কারণে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের যে সেটআপ বা যেভাবে আমরা আমরা বলতে গেলে যে ব্যবহার করে থাকি যেই প্রসেসে বা যেই মাধ্যম দিয়ে, সেইভাবে আমাদের সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের সেট আপ করার কস্টটা বা যে মূল্য সেটা অনেক বেড়ে যায় কম্পেয়ার টু অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। এরপর আমরা ডাটা ট্রান্সমিশন মোড নিয়ে আসব। ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে, ডাটা ট্রান্সমিশন মানে যখন কোনো তথ্য তুমি পাঠাবা, তুমি সেটা যখন তুমি কোনোভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবা, সেখানে ক্ষেত্রে যেই যোগাযোগ ব্যবস্থা প্রেরক আর প্রাপক সেটা কি উভয়মুখী হচ্ছে, একমুখী হচ্ছে, নাকি একবার হচ্ছে আগে তারপর আরেকবার, যেমন প্রেরক থেকে প্রাপক একবার শেষ হয়ে গেল তারপর কি প্রাপক থেকে প্রেরক। তো এই যোগাযোগে ব্যবস্থাটা অনুযায়ী আমাদের চিন্তা করলে বা কমিউনিকেশনের আন্ডারে চিন্তা করলে এই ডাটা ট্রান্সমিশন মোড আমরা তিন ভাগের করতে পারি। একটা হচ্ছে সিমপ্লেক্স মোড, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড এবং আরেকটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, যা হচ্ছে উভয়মুখী মোড যেটাকে আমরা ফুল ডুপ্লেক্স বলি এবং মাঝে মধ্যে আমরা সেটাকে ডুপ্লেক্স মোডও বলে থাকি। একমুখী হলে সেটা সিমপ্লেক্স এবং দ্বিমুখী সরি অর্ধমুখী হলে অর্ধ দ্বিমুখী বা যেটাকে আমরা বলি হাফ ডুপ্লেক্স সেটা হচ্ছে কি, যদি এক জায়গা থেকে প্রেরকে থেকে প্রাপকে একবার গিয়ে সেটা থেমে গেল তারপর কি প্রাপক থেকে প্রেরকে ডাটাটা ট্রান্সমিশন হলো এরকম গেলে, আর যদি একবারই প্রেরক থেকে প্রাপকে তোমার ডাটাটা ট্রান্সমিট হয়, প্রাপক আবার প্রেরককে পাঠাতে পারে না, কোনো কমিউনিকেশন হয় না, তখন সেটা কি যোগাযোগ না হলে একমুখী হবে। আর যদি দুই জায়গা থেকে কমিউনিকেশন বা যদি যোগাযোগ হয় তাহলে আমরা তখন সেটাকে বলবো উভয়মুখী মোড বা ফুল ডুপ্লেক্স মোড। তো এখানে আমাদের একটা আমাদের এখানে সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে, প্রথমত যে সিমপ্লেক্স মোডে, সিমপ্লেক্স মোডে এক জায়গা থেকে এক জায়গায় ডাটা খালি হতে পারে, যেটা হচ্ছে প্রেরক থেকে প্রাপক, শুধুমাত্র প্রাপক থেকে আবার প্রেরকে হতে পারে না। তো এটা কিভাবে, কিবোর্ড থেকে যদি আমরা কম্পিউটার চিন্তা করি যে ডাটা ট্রান্সমিশন বা তথ্য প্রেরণটা হয় সেটি আমরা মেনলি বলতেছি সিমপ্লেক্স অথবা একমুখী ডাটা ট্রান্সমিশন পদ্ধতি। তো এটা যদি আমরা ছবি দেখি তো ছবিতে দেখতে পারতেছি যে এক জায়গা থেকে আমরা ক যদি আমরা একটা সেন্ডার ধরি আর রিসিভার যদি আমরা খ ধরি তাহলে আমার কি জাস্ট সেন্ডার রিসিভার মানে প্রেরক থেকে প্রাপকে কি একদিকে ডাটাটা ট্রান্সমিট হচ্ছে বা এখানে বলতে গেলে যোগাযোগ হচ্ছে। এরপরে উভয়মুখী অথবা ফুল ডুপ্লেক্স মোড, আমি যেটা বললাম যে উভয় দিক দিয়ে যদি প্রেরক থেকে প্রাপকে কোনো যোগাযোগ হয়, উল্টাভাবে প্রাপক থেকে প্রেরকের দিকেও এই যোগাযোগটা হয়ে থাকে। যেমন এটা আমরা সবচেয়ে আলোচিত একটি এক্সাম্পল বা উদাহরণ আমরা দিতে পারি মোবাইল ফোন কমিউনিকেশন। কারণ তুমি যখন কথা বলবে, কথা বললে তোমার বন্ধু খালি শুনবে না, খালি শুনবেই না, সেও কি কথা বলার একটা রাইট থাকবে বা সে কথা বলতে পারবে, যাতে করে তুমিও এই ইন্ডিয়া বা তুমি যেখানে যেই জায়গাতে ফোন ধরে আছো সেই জায়গাও কি তোমার শুনতে পারো তুমি। তাহলে এখানে ডাটার আদান প্রদান কি দুই দিকেই হচ্ছে, বাকি এখানে যোগাযোগ ব্যবস্থা উভয় দিকেই হচ্ছে। তো এটা যদি আমরা কোনো একটা চিত্রের মাধ্যমে দেখে থাকি তাহলে কি চিত্রটা এরকম হবে যে সেন্টার এটা যদি হয় আর এটা কি রিসিভার যদি হয়, তাহলে সেন্টার থেকে রিসিভারও যখন যেমন ডাটা প্রেরণ হচ্ছে, রিসিভার থেকেও সেন্টারও ডাটাটা ঠিক সেইভাবেই প্রেরণ হচ্ছে। তো এভাবেই চলতে থাকবে। তারপরে যদি আমরা আসি অর্ধ দ্বিমুখী, যা যেটাকে আমরা অবশ্যই বলে থাকি হাফ ডুপ্লেক্স মোডও ইংরেজিতে,
তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কিছুই না, সেটা হচ্ছে ডাটার প্রধান কি, যখন তুমি সেন্ডার ধরবে বা কি রিসিভার ধরবে, সেন্ডার আর রিসিভারের দুই দিকে না হয়ে একদিকে এক সময় হয়ে, যেমন সেন্ডার থেকে রিসিভার বা প্রেরক থেকে প্রাপকে একবার যায়, তারপরে একটি সময় বিরতির পর প্রাপক থেকে প্রেরকের দিকে ডাটা ট্রান্সমিট অথবা বলতে গেলে যোগাযোগটা ব্যবস্থাটা আনা যায়। এবং এটার একটা সবচেয়ে আইডিয়াল বা এটা যদি আমরা বলি আদর্শ উদাহরণ, সেটা হচ্ছে ওয়াকি টকি যোগাযোগ ব্যবস্থা। তার কারণ কেন, যখন তুমি দেখে থাকবে হয়তো এখন যদিও ওয়াকি টকিটা আমাদের কমন ইউজ বা মেসেজের জন্য ইউজ করা হয় না, এটা হচ্ছে সাধারণত কোনো উচ্চ পর্যায়ের সরকারি লোকেরা ব্যবস্থা ব্যবহার করে থাকে, যারা পুলিশ আছে। তো তখন তারা কি করে যে এক জায়গা থেকে আরেক জায়গায় ব্যবহার ই করার জন্য সংযোগে মানে কমিউনিকেশনের জন্য আগে প্রথমে যে সেন্ডার বা যে প্রেরক সে কথা বলে নেয়, প্রাপক ওটা শুনে রিসিভ করে, বা যেটা বলতে পারি আমরা প্রেরণ থেকে প্রাপক মানে সে ইটা তথ্যটা পেয়ে থাকে, তারপরে কি করে যে কিছুক্ষণ পরে ওটা শোনার পরে প্রাপক শুধুমাত্র তখন প্রেরককে আবার ডাটা বলতে পারে। তো সম্পূর্ণ শোনা না পাওয়া পর্যন্ত সেটাকে কি সে আর ডাটা প্রেরণ করতে পারে না, কে পারে না, প্রাপক পারে না প্রেরককে আবার উল্টাভাবে। তো এটাকে আমরা যদি কোনো একটা চিত্র দিয়ে আঁকে দেখাই, তাহলে চিত্রের দিকে আঁকলে আমরা বুঝতে পারতেছি যে এখানে মাধ্যমে যখন যদি আমরা ককে ধরি সেন্ডার আর খকে যদি ধরি রিসিভার, তাহলে কি একবার যখন সেন্ডার থেকে রিসিভারে যাবে তার সাথে সাথে কি রিসিভার থেকে সেন্ডারে যাবে না, সেখানে রিসিভার থেকে সেন্ডারে না গিয়ে আগে কিছুক্ষণ ডিলে হবে, ডিলে হওয়ার পরে রিসিভার সেন্ডারকে ডাটা প্রেরণ করতে পারবে, যে যেটা এখানে ডটেড লাইন দিয়ে নীল কালির ডটেড লাইন দিয়ে এখানে বোঝানো হয়েছে। এখন আমরা প্রাপকের সংখ্যা এবং ডাটা বা তথ্য কিভাবে গ্রহণ করবে, কজন প্রাপক একসঙ্গে বা একসঙ্গে না হয়ে বলতে পারি একবার নাকি দুইজন নাকি তিনজন বা অনেকজন এক জায়গাতে একটা ডাটা ট্রান্সমিশনে একটা হটস্পটে, তো এখানের মধ্যে আমরা সেটাকে তিন ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউনিকাস্ট মোড, একটা হচ্ছে ব্রডকাস্ট মোড, আর একটা হচ্ছে মাল্টিকাস্ট মোড। তো আমরা একটু পরে দেখব যে এগুলার কাজগুলো কি। প্রথমত ইউনিকাস্ট মোড আমরা দেখব, যে ইউনিকাস্ট মোড হচ্ছে মূলত চিত্র আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি ইউনিকাস্ট মোড, যেখানে কি সেন্ডার থেকে রিসিভার যখন আমরা পাঠাচ্ছি নর্মাল যেটা আমরা ধরি যোগাযোগ ব্যবস্থা, যে সেন্ডার খালি শুধুমাত্র বা যেটা হচ্ছে প্রেরক প্রেরক শুধুমাত্র প্রাপককে একটা প্রাপককে সে কি পাঠাতে পারছে ডাটা, একটা প্রাপককে সে ডাটা পাঠাতে পারছে বা তথ্য প্রেরণ করতে পারছে। তো এটাকে এই জন্য আমরা বলতেছি কি ইউনিকাস্ট মোড। তারপরে যখন আমরা আসবো ব্রডকাস্ট মোড, ব্রডকাস্ট মোড হচ্ছে যদি একটি নোড, এখানে একটা নতুন তোমরা শব্দ শুনবে যেটা হচ্ছে একটা নোড। নোড কি জিনিস, নোড হচ্ছে তোমার এখানে সুন্দর করে বলা আছে যে একটা নেটওয়ার্ক, যদি আমরা একটা নেটওয়ার্ক ব্যবস্থা চিন্তা করি, মনে করো তোমাদের এরকম একটা নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের আন্ডারে অনেকগুলা কম্পিউটার বা অনেকগুলা মোবাইল বা যে কোনো কিছুই আছে, একটা নেটওয়ার্কের আন্ডারে অনেকগুলো ডিভাইস, যে ডিভাইস কি মূলত প্রাপক হিসেবে কাজ করে। তো যখন তুমি কোনো বাইরের থেকে বাইরের কোনো নেটওয়ার্কে সেন্ডার হিসেবে যখন তুমি পাঠাবে, তো এখানে যতগুলো প্রাপক হিসেবে থাকবে তার সবাই সব প্রাপক যদি সেই ডাটা বা সেই তথ্য রিসিভ করে বা সেই তথ্য প্রদান, যদি সেন্ডার বা প্রেরক যে তোমার যে ডাটা বা তথ্যটা দিয়েছে সেই ডাটাটা যদি নিয়ে নেয় সব ইউজারই, যেটা আমরা বলছি নোড এখানে এই নেটওয়ার্কে আয়ত্তভুক্ত, তখনই সেটাকে আমরা বলতেছি কি ব্রডকাস্ট মোড। তাহলে ব্রডকাস্ট মোডের একটা আইডিয়াল বা একটা খুবই সুন্দর একটা উদাহরণ হচ্ছে টেলিভিশনে যখন আমরা কোনো প্রোগ্রাম আমাদের চালনা করা হয়, তো প্রোগ্রাম যখন আমরা দেখি টেলিভিশনে কোনো চ্যানেল, তো এই আমরা যেটা দেখতেছি আমাদের বাসায়, আমাদের পাশের বাসায়ও যে আছে সে চ্যানেলটা সেও দেখতে পারবে, এবং তার পাশের বাসায় যে চ্যানেল মানে যে টিভি চালাচ্ছে ডিশ দিয়ে ডিশ অ্যান্টেনা দিয়ে সেও কি দেখতে পারবে। তো এটাকে আমরা বলতেছি কি একটা ব্রডকাস্ট মোড, এবং এটাকে আমরা বলতে গেলে আরো অনেক বিস্তৃত ভাবে বলতে পারি সেটা হচ্ছে কি মোবাইল কমিউনিকেশনও বলা যেতে পারে। সেটা হচ্ছে মোবাইল কমিউনিকেশনের মধ্যে তুমি যদি সেটা একটা মেসেজ তুমি পাঠাতে চাও, যে মেসেজটা কি তোমার তুমি মনে করো প্রমোশনাল মেসেজ, যেটা সব কোম্পানি ব্যবহার করে থাকে, যে সেসব মেসেজ গুলা তুমি একজনকে দাও না, তুমি আয়ত্তভুক্ত যত তোমার নাম্বার আছে সবাইকে তুমি দিয়ে দাও।
তো এটাই হচ্ছে মূলত ব্রডকাস্ট মোড, যে সেন্ডার থেকে রিসিভারে যতগুলো রিসিভার আছে সবগুলোকে কি আমরা পাঠাচ্ছি একসঙ্গে, যেটা হচ্ছে অবশ্যই একটা নোডের আন্ডারে, একটা নেটওয়ার্কের নোডের। তারপর হচ্ছে মাল্টিকাস্ট মোড। তো মাল্টিকাস্ট মোড হচ্ছে কিছুই না, মাল্টিকাস্ট মোড হচ্ছে এই যে আমরা এই যে একটা নেটওয়ার্কের আন্ডারে, নেটওয়ার্কের আন্ডারে যে যতগুলা আমরা নোড পাচ্ছি, এই নোডের মধ্যে আমাদের যখন মাল্টিকাস্ট মোড হবে তখন ক্ষেত্রে এই নোডের সবগুলোই ডিভাইস ডাটা যেটা প্রেরণ করবে সেন্ডার সেটা রিসিভ করতে পারবে না বা নিতে পারবে না। এখানে ক্ষেত্রে কয়েকটি ডিভাইসই শুধুমাত্র নিতে পারবে, এবং কোন ডিভাইসগুলো নিতে পারবে যেটার জন্য যেসবের গ্রুপের সদস্য তোমার কি অথরাইজড আছে বা কি সে নেওয়ার লিগালিটি আছে বা তার সে সেটা নিতে পারবে, এটা একটা সিগনাল যখন কি তোমার প্রেরক থেকে পাঠানো হয় তখনই কি শুধুমাত্র সেই ক্ষেত্রে সেই নোটগুলা নেটওয়ার্ক কানেক্টের যেই নোটগুলো আছে অথরাইজড নেট মানে তোমার নোটগুলো আছে সেই অথরাইজড নোটগুলোই কি শুধুমাত্র সেই তথ্যটা যেটা প্রেরণ করে সেন্টার সেটা রিসিভ করে। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদিও নোডের আন্ডারে চারটা নেটওয়ার্ক আন্ডারে চারটা নোড আছে, শুধুমাত্র বি সি এবং ই নোডই নিতে পারছে কারণ তারা অথরাইজড আছে। তো অথরাইজ থাকার কারণে তারা কি শুধুমাত্র যে ডাটাটা প্রেরণ করেছে সেন্ডার অথবা প্রেরক সেই প্রেরক সেই ডাটা যেটা তোমার পাঠানো হয়েছে সেটা কি শুধুমাত্র তিনটা নোডই পেয়েছে। এখন ডাটা কমিউনিকেশনস এর বিভিন্ন মাধ্যম নিয়ে আমরা পড়ব। মাধ্যমটা কি যেই দিক দিয়ে যেই মনে করো আমরা এখানে পড়েছিলাম যে সেন্ডার থেকে যখন রিসিভারে বা যেটা হচ্ছে প্রেরক থেকে প্রাপকের দিকে যখন কোনো ডাটা যাবে এর মাঝে যে জায়গাটা যাওয়ার যে জায়গাটা এই জায়গাটাতে আমরা একটা মাধ্যম ইউজ করে থাকি যেটাকে আমরা বলতেছি কি ডেটা কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থার মাধ্যম। তো এটাকে ইংরেজিতে বলা হয় মিডিয়াম। তো এই মাধ্যমগুলো অনেক রকমের হয়ে থাকে, আমরা একটু পরে দেখব। যেমন সেটা তারের তার দিয়ে হতে পারে, তার বা কেবল নর্মাল আমরা যে তার বা কেবল দেখে থাকি যেটা আমরা অবশ্যই দেখতে পারি কোনো আমাদের ইলেকট্রিসিটি লাইনে যখন আমরা বাইরে দেখি তাকায় থাকি সেটা, অথবা আমরা ডিশ অ্যান্টেনার লাইনে যখন আমরা টিভি কানেক্ট করে থাকি টিভি সংযোগ দিয়ে থাকি সংস্থাপন করে থাকি আমাদের ডিশ লাইন থেকে আমরা যখন টিভিতে যখন সংযোগ স্থাপন করে থাকি। তারপর হচ্ছে সাধারণ টেলিফোন লাইন, সেটা হচ্ছে কি এখন হয়তো তোমরা ভাবে দেখবে না বাট আগেরকার আমলে বেশিরভাগই টেন্ট ইউজ করা হতো। টেন্ট ইউজ করার জন্য আমাদের একটা তার লাগতো, স্পেশাল তার যেটাকে আমরা বলতাম টেলিফোন লাইন। তো ওই টেলিফোন লাইনটি ইউজ করে যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ণ রাখা যেত, যেটা আজকে মোবাইল ফোন বা তারবিহীন মাধ্যম আবিষ্কারের মাধ্যমে সেটা কি বলতে গেলে এই জিনিসটা একেবারে চলে গিয়েছে আমাদের ইউজ নর্মাল ইউজের মধ্যে থেকে। তো এই যে যেই মাধ্যমের জন্য যে বেতার মাধ্যমের জন্য আমরা এই মোবাইল কমিউনিকেশন বা মোবাইল যোগাযোগ ব্যবস্থা আমাদের সক্ষম হচ্ছে সেটাই হচ্ছে কি বেতার তরঙ্গ, যেটাকে ইংরেজিতে বলা হয় রেডিও ওয়েভস। তো এটাকে এটা হচ্ছে একটি মাধ্যম, আরেকটি মাধ্যম যেটা দিয়ে কি তুমি ডাটা প্রেরণ করতে পারবে। তারপর হচ্ছে মাইক্রোওয়েভস। মাইক্রোওয়েভস হচ্ছে আরেকটি একটা বিশেষ ধরনের তরঙ্গ, যে তরঙ্গটা তোমার সাধারণত যখন তুমি ডিশ লাইন দেখবে, যখন তুমি যে ডিশ লাইনটাতে তোমার তোমার টিভিতে তুমি যখন সংযোগ স্থাপন করবে সেই সংযোগ স্থাপন করার জন্য যে তারটা একটা ধরনের তার ইউজ করা হয়, স্পেশাল ধরনের তার ইউজ করা হয় সেই তারে, সেটাকে আমরা বলবো কোয়েক্সিয়াল কেবল, যেটা আমরা একটু পরে আমরা দেখব। তো ওই কেবেলে আমাদের সাধারণত মাইক্রোওয়েভ আমাদের প্রেরণ করা হয়। এবং আরেকটা মাধ্যম আছে যেটা হচ্ছে ওয়েভ গাইড, সেটা আমাদের সিলেবাসের এখন পর্যন্ত অন্তর্ভুক্ত নয়। তো ওয়েভ গাইডের দিয়েও আমরা কি করতে পারি মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ এর সাহায্যে, এটা এক ধরনের তরঙ্গ আমি আবার বলছি, সেটা দিয়ে প্রেরক থেকে প্রাপকের দিকে আমরা পাঠাতে পারি কোনো ডাটা। তারপর হচ্ছে উপগ্রহ, যেটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের একটি উদাহরণ, যেটা আমরা অবশ্যই জানো তোমরা যে বঙ্গবন্ধু স্যাটেলাইট আমাদের বাংলাদেশের প্রথম যে স্যাটেলাইটটা যেটা উৎক্ষেপণ করা হয়েছে আকাশের দিকে, সেই আকাশে যে করা হয়েছে সেটাও কি একটি স্যাটেলাইট বা উপগ্রহ, যেটার দিয়ে আমরা কি
কমিউনিকেশন বা কি যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারছি, যেটা মানে কি প্রেরক থেকে প্রাপকের দিকে। তো এখানে বলা আছে যেহেতু আমাদের বেতার মাধ্যম এবং তার নিয়ে একটু আমরা বেশি আলোচনা করবো, বাকিগুলো আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত নয়, যেটা হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ, টেলিফোন লাইন এবং স্যাটেলাইট, এটা হচ্ছে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। আমরা যতটুকু পারি আমরা ততটুকুই এই সিলেবাসে যতটুকু আছে আমাদের আইসিটিতে দ্বিতীয় অধ্যায়তে সেটাতে আমরা আলোচনা করব সেটুকু। তো প্রথমত এখানে বলা হয়েছে যে কেবল মাধ্যমের কথাগুলো, মানে আমরা এখানে মূলত আমাদের যেই বিস্তারিত আলোচনা যেটা দিয়ে আমরা বললাম যে মাধ্যমগুলো সেগুলো নিয়ে আমরা একটা সবিস্তার বিশদ আলোচনা করব, যেটা হচ্ছে প্রথমত যে বিদ্যুৎ পরিবাহী কোন উপাদান দ্বারা যদি যেটা তার ব্যবহার করি সেগুলোকে আমরা বলছি কেবল। তো এই কেবলটা আমরা করে নিতে হবে যে আমাদের কি সাধারণত তিন রকমের আমরা কেবল ব্যবহার করে থাকি। প্রথমত হচ্ছে কোএক্সিয়াল কেবল, দ্বিতীয়ত হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল এবং তৃতীয়ত হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। তো আমরা এই তিনটা কেবল নিয়ে আমরা পরের পৃষ্ঠায় বিশদ আলোচনা করব। প্রথমত আমরা আসি কোএক্সিয়াল কেবলে। তো কোএক্সিয়াল কেবল কিছুই নয়, কোএক্সিয়াল জিনিসটা এসেছে যদি আমরা কোনো এক্সিস বা রেখাংশ, মানে আমরা যদি কোনো অক্ষ বা চিন্তা করি, এক্সিস যেটাকে আমরা বাংলা বলি তোমার অক্ষ, তো এক্স অক্ষতে যদি আমরা যাই তাহলে এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর হতে পারে বা জেড অক্ষ বরাবর হতে পারে, সে অক্ষ বরাবর কেবলটা কেমন ভাবে বানানো হয় যাতে কি এক অক্ষ বরাবরই সব ইনসুলেশন গুলা, আমি আবার বলছি সব ইনসুলেশন গুলা কেবলের মধ্যে স্থাপন করা যায়। এখন ইনসুলেশনটা কি, ইনসুলেশনটা হচ্ছে এমন কিছু একটি তোমার কি জিনিস যেটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহক না, কারণ তাদের মধ্যে মানে তার মানে তাদের মধ্যে যখন বিদ্যুৎ চালনা করা হয়, তাদের মধ্যে বিদ্যুৎ চালনা করা হলে তাদের মধ্যে কোন রকমের বৈদ্যুতিক কারেন্ট বা বৈদ্যুতিক যে তোমার যে যে ইটা যাবে তোমার যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা হচ্ছে তোমার যেতে পারবে না যখন আমরা কোনো ইনসুলেশন ইউজ করব। কিন্তু সেটার মধ্যে দিয়ে আমরা দেখতেছি একটা কপার ওয়ার থাকে অনেকগুলো ইনসুলেশনের মধ্যে দিয়ে, আমরা বুঝতে পারছি হয়তো যে একই অক্ষ বরাবর সব ইনসুলেশন এখানে দেওয়া হয়েছে। যেমন এটা হচ্ছে একটা, এটাকে বলতেছি আমরা আউটসাইড ইনসুলেশন, তারপরেরটাকে আমরা বলছি কপার মেশ ইনসুলেশন, তারপরেরটাকে আমরা বলছি এক ধরনের ইনসুলেশন, এবং তার মাঝখানে সবার মাঝখানে আমরা ছোট আকারে যেটা দেখছো সেটাই হচ্ছে কপার ওয়ার। এবং এটা হচ্ছে কি বিদ্যুৎ পরিবাহক একটি পদার্থ, কারণ কপার বিদ্যুৎ পরিবহনে খুব সাহায্য করে, এটা আমরা অবশ্যই জেনে থাকতে পারি বিশেষ করে যারা বিজ্ঞানের ছাত্র আছো। তো এটাই হচ্ছে মূলত আমাদের কোয়েক্সিয়াল কেবল। তো কোয়েক্সিয়াল কেবলের জন্য তোমাদের একটা জিনিস অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে কি বৈদ্যুতিক ব্যতিচার বা ইলেকট্রিক ইন্টারফারেন্স। এখন এই ইলেকট্রিক ইন্টারফারেন্সটাই কিন্তু মূলত এই ইনসুলেশনের মূল কাজ, যেটা হচ্ছে কোনো সিগন্যাল যদি মনে করো একটা কোনো তরঙ্গ, তো তরঙ্গ যখন কোনো অক্ষ বরাবর বা কোনো কিছু দিয়ে যেতে যাবে তার মাধ্যমে তোমার আশেপাশের যেই তরঙ্গ থাকতে পারে সেই তরঙ্গের প্রভাবে তার তরঙ্গের যেই আকার সেটা এরকম না হয়ে হয়তো এরকম ডিস্টর্টেড বা যেটাকে আমরা বলছি খুব মানে সেটার মধ্যে যেভাবে যাওয়ার কথা সেভাবে আর যেতে পারে না। তো সেই জন্য দেখা যায় কি যে আমাদের যে অরিজিনাল বা যে আসল যে তরঙ্গটা যেটা যাওয়ার কথা প্রেরক থেকে প্রাপকে সেটা পাওয়া যায় না। তো এইটা রক্ষা করার জন্য আমরা এই মেইনলি এই ইনসুলেশন গুলা এত ইনসুলেশন গুলা দিয়ে থাকি যাতে যাতে করে আমাদের এই বৈদ্যুতিক ব্যতিচার বা ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্সটা থেকে আমরা দূর হয়ে থাকতে পারি, যাতে কি আমাদের সঠিকভাবে যে তরঙ্গটা আমরা পাঠাবো সেই তরঙ্গটা কি প্রেরক থেকে প্রাপকের দিকে চলে যায়। তারপরে আমরা কোয়েক্সিয়াল কেবলকে আবারও দুই ভাগে ভাগ করতে পারি, যেটা আমরা দেখব সেটা হচ্ছে একটি থিক নেট, থিন নেট এবং আরেকটি হচ্ছে থিক নেট। তো এই থিন নেট আর থিক নেট কি জিনিস এটা আমরা পরের স্লাইডে আলোচনা করব। প্রথমত থিন নেট হতে হচ্ছে আমরা বুঝতে পারছি যে থিন নেট বলতে এখানে থিন জিনিসটা সেটা হচ্ছে পাতলা বোঝায়। তো পাতলা এই কারণে যে তার যে ব্যাস, যে আমরা যে কোয়েক্সিয়াল কেবলের যে কেবলটা আমরা ইউজ করে থাকি যেটা হচ্ছে মূলত আমাদের একটু আগে আমরা দেখলাম যে মূলত এরকম থাকে অনেকগুলা
ইনসুলেশনের মধ্যে একটি কপার কপার থাকে, যেটা ইনসুলেশন সেটাকে একটা বিদ্যুৎ পরিবাহী। এইটার যে ব্যাস, এই ব্যাসটা সাধারণত কি খুব ছোট হয়ে থাকে, অলমোস্ট তোমরা বলতে পারো 0.25 ইঞ্চি। তো 0.25 ইঞ্চি হওয়ার ফলে এটাকে আমরা থিন নেট বলতেছি, কারণ এটা কি চ্যাপ্টা টাইপের হয়ে থাকে এটার ব্যাস যেহেতু। আর এটার ব্যান্ডউইথ বা যে আমরা আবার আগেই আমরা জানলাম যে কি ব্যান্ডউইথ বা ডাটা ট্রান্সফারের যে হার বা ডাটা প্রেরণের যে হার, সেই প্রেরণটাকে আমরা বলি কি ব্যান্ডউইথ, বা যেটাকে এক কথায় বেগ বলা যায়, ডাটা প্রেরণের বেগ। তো এটা সাধারণত কি 10 এমবিপিএস হয়ে থাকে এবং এর দৈর্ঘ্য কি সাধারণত 2 মিটার হয়ে থাকে। এবং এখানে আমাদের একটা জিনিস যেটা হচ্ছে তোমাদের এমসিকিউ তে আসে যে এদেরকে আমরা 10^2 নেটওয়ার্ক কেবল বলতে পারি। তো নেটওয়ার্ক বা নেটওয়ার্ক কেবল বলতে পারি কারণ এটার দৈর্ঘ্য হচ্ছে সাধারণত হয় 2 মিটার, এই জন্য 2 আসছে। আর 10 জিনিসটা আসতেছে কারণ কেন, তার ব্যান্ডউইথ বা কি ডাটা প্রেরণের হার হচ্ছে 10 এমবিপিএস। সিমিলারলি যখন আমরা থিক নেটে আসবো, থিক নেটের ক্ষেত্রে যেহেতু এটা থিক, সেটা মানে আমরা বুঝি মোটা, যেটা ইংরেজিতে থিক বলে। তো মোটা বলতে এখানে যে এই ব্যাসটা, ব্যাসটা কি সাধারণত একটু বেশি বড় হয়ে থাকে, এবং সেটার যে বড় হওয়ার যে প্রবণতাটা সেটা হচ্ছে 0.4 ইঞ্চ। আমরা যদি এখানে একটু মুছে ফেলি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে সুন্দর করে বলে দেওয়া আছে যে তোমার ব্যাসটা যেটা সেটা কি সাধারণত 0.4 ইঞ্চের হয়ে থাকে। দ্যাট মিনস আগে ছিল 0.25, এখানের ক্ষেত্রে তার অলমোস্ট দ্বিগুণ হয়ে যায়। তো এই নেটওয়ার্ককে আবার 10^5 আমরা বলতে পারি। তার কারণ হচ্ছে, বুঝতে পারছো হয়তো আগের সংজ্ঞা অনুযায়ী, যে তার যে ডাটা প্রেরণের হার বা তথ্য প্রেরণের যে হার সেটা কি হয়ে যায় 10 এমবিপিএস, এবং একই যেটা যেটা থিন নেটের ক্ষেত্রেও একই, বাট কি যে দৈর্ঘ্যটা কেবল সেটা কি শুধুমাত্র সেটা হয় 5 মিটারের, আর যেখানে সেটা কি 2 মিটার হয় শুধু যদি আমরা থিন নেট ইউজ করে থাকি। এখন আমরা একটা যদি ছবি আসি, ছবিতে আসলে আমরা দেখতে পারি যে 10^5 এরটা কেবল গুলো যেটা হচ্ছে থিন থিক নেট বলে থাকি সেটা কি এরকম হয়ে থাকে, আর থিন নেট কেবল গুলো সাধারণত এরকম হয়ে থাকে। আমরা দেখছি কিন্তু দুটাতেই কি কোএক্সিয়াল কেবলের মানে তোমার যে সাধারণ যে একটা ধর্ম যেটা হচ্ছে ইনসুলেশন, সেই ইনসুলেশন গুলো একই রকম ভাবেই দেওয়া থাকে অলমোস্ট, খালি কি থিক নেট একটু মোটা, ব্যাস যেহেতু এটার 0.4, আর থিন নেট একটু চিকন, কারণ কি তার ব্যাস যেহেতু 0.25 এর মতন হয়ে থাকে ইঞ্চি অবশ্যই। এখন আমরা এর পরের যে ক্যাবেল আছে সেই ক্যাবেলটা হচ্ছে টুইস্টেড পেয়ার ক্যাবেল। এখন টুইস্টেড পেয়ার ক্যাবেল থেকে আমরা বুঝতে পারছি যে টুইস্টেড মানে হচ্ছে কোনো কিছু পেঁচানোকে আমরা বলতেছি কি টুইস্ট করা। অবশ্যই এটা হয়তো তোমরা জানো, এটাকে বলা হয় টুইস্ট করা বা পেঁচানো। তো এখান থেকে টুইস্ট বা পেঁচানোর যে কনসেপ্টটা, এই কনসেপ্ট থেকেই মূলত টুইস্টেড পেয়ারের নামটা এসেছে। যে আমরা দেখতে পাচ্ছি, দেখো দুইটা ক্যাবেল, একটা ক্যাবেল এখানে আর একটা ক্যাবেল এখানে, এই দুইটা ক্যাবেলই টুইস্ট করা হয়েছে বা তাকে পেঁচানো হয়েছে, যাতে করে কি ক্যাবেলটা অনেকটা এরকম আকার ধারণ করে। হয়তো তোমরা ক্লিয়ার করে দেখতে পাচ্ছ। তো এইখান থেকে আমরা বলতে পারছি যে এইটাকে এই জন্য আমরা কি বলতেছি টুইস্টেড পেয়ার ক্যাবেল। তো টুইস্টেড পেয়ার ক্যাবেল মূলত আমরা দুইটা পরিবাহী তারকে পেঁচিয়ে করি, যেটা আমরা এখানে বলা আছে। তো এখানে দুইটা তারের মধ্যে একটা দূরত্ব তোমার রাখা হয় অবশ্যই। তো এই দূরত্বটা রাখার জন্য একটা অপরিবাহী পদার্থ ইউজ করা হয়, যা হচ্ছে আমাকে আমরা বলতে থাকি ইনসুলেটর। এটাও তোমাদের জানা রাখা ভালো। কেন রাখা হয়, তার কারণটা হচ্ছে যখন দুইটা তার তুমি একসঙ্গে রাখবে, যদি তার মধ্যে দিয়ে বিদ্যুৎ বা কোনো তথ্য প্রেরণ হয় একই রকমের, তাদের মধ্যেও এক ধরনের ইন্টারফেরেন্স আসতে পারে, যার কারণে আমি বলেছিলাম যে কোনো তরঙ্গ যেভাবে, এটা হচ্ছে মনে করো তার যাওয়ার মানে নর্মাল যে যাওয়ার যে জিনিস তোমার যা যেভাবে যাওয়ার কথা ডাটার তরঙ্গ, সেটা না গিয়ে সেটা কি ডিস্টোর্টেড বা কি সেটা অন্যরকম হয়ে যেতে পারে, যেটা কি আসলের মতন থাকে না। তো এই জন্য কি সেখানে আমরা অপরিবাহী একটা পদার্থ ইউজ করে থাকি, যেহেতু একই ডাটা দুইটা তার দিয়ে প্রেরণ করা হয়। তারপর এখানে মোট 4টি জোড়া তার ব্যবহার করা হয়, যেটাও তোমাদের জেনে রাখা ভালো। আর এখানে একটি কালার একটা কোডিং থাকে, যেটাকে বলা হয় যে কিভাবে সংযোজন করা হয়, যে 1 2 3 4 5 6 7 8, এটা আমাদের
ওরকম প্রয়োজন নাই জানা, জাস্ট কি আমাদের এখানে তোমার ভিন্ন রঙের যে বিভিন্ন জন ধরনের যে ভিন্ন রং থাকে, বিভিন্ন রংগুলা একটা তো অবশ্যই থাকতেছে, দেখতেছো যে কমন রং হিসেবে এখানে আমরা সাদা ব্যবহার করে থাকি, কিন্তু অন্য যেসব ভিন্ন রং থাকে এই ক্যাবেলের জন্য, ওই ক্যাবেলের জন্য আমরা রঙে রংকে আমরা কি এক থেকে আট পর্যন্ত, এক থেকে আট পর্যন্ত আমরা কি সাধারণত নেমিং বা তাকে নামকরণ করে থাকি। তো এইভাবে করে যাতে আমাদের কি টুইস্টেড পেয়ার ক্যাবেলটা আমরা পেঁচাতে পারি। আর এখানে জেনে রাখা ভালো যে তার কি ট্রান্সমিশন লস অনেক বেশি থাকে টুইস্টেড পেয়ার ক্যাবেলের ক্ষেত্রে, তার কারণ কি যেহেতু দুইটা এক তারে পেঁচিয়ে প্রায় একই রকম দূরত্বে, মানে তারের কাছাকাছি দূরত্বে রেখে অবশ্যই পুরোপুরি লাগাই দেই না, যেহেতু একটা মাঝখানে একটি কি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ ইউজ করা হয়, ব্যবহার করা হয়, তো এই জন্য কি ট্রান্সমিটেড লস বেশি থাকে, কারণ একই রকমের ডাটা কি দুইটা তার দিয়ে আমরা যেটা কি খুব কাছাকাছি আছে একটা আরেকটার সঙ্গে, এই জন্য কি আমরা ওইভাবে প্রেরণ করে থাকি বলে আমাদের ট্রান্সমিশন লসটা বা প্রেরণের যে 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 ক্ষতিটা হয়, যে 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 তোমার যে শক্তিটা সে শক্তি কি আস্তে আস্তে কমে যায়। তো টুইস্টেড পেয়ার ক্যাবেলের প্রকারভেদ এখন আমরা জানবো। টুইস্টেড পেয়ার ক্যাবেল দুই ধরনের হয় সাধারণত, একটা হচ্ছে আমরা বলতেছি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবেল, যেটাকে আমরা ইংরেজিতে ইউটিপিও বলে থাকি সংক্ষেপে, আরেকটা হচ্ছে টুইস্টেড শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবেল, যেটাকে আমরা কি ইংরেজিতে বলে থাকি এসটিপি। তো এসটিপি আর ইউটিপি জিনিসটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্নে আসার মতো, যদি সেটা দুই নম্বরের জন্য হয়। তো এটা কি জিনিস এই দুইটা আমরা দেখব। তো প্রথমত আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবেল হচ্ছে কিছুই না, আনশিল্ডেড দেখে আমরা বুঝতে পারতেছি যে এই যে টুইস্টেড পেয়ার ক্যাবেলের যে তোমার যে বাঁকানো হয়ে থাকে, যে বাঁকানোর যে প্রসেসটা টুইস্টেড পেয়ার ক্যাবেলের যে দুটো তার এখানে যে টুইস্ট করে দেওয়া থাকে, এই বাঁকানোর যে প্রসেসটা, এই বাঁকানোরটা হচ্ছে কি একটি তোমার বলতে গেলে আবরণ দেওয়া থাকে তার উপরে, যাতে করে কি আমাদের এখানে একটা বলা আছে হয়তো সুন্দর করে বুঝবা, যে ইলেকট্রনিক রেজন ইলেকট্রোম্যাগনেটিক রেজোনেন্স তার মধ্যে তৈরি হয়। এখন ইলেকট্রোম্যাগনেটিক রেজোনেন্স আমরা যে প্রভাব সেটা হচ্ছে যখন যেহেতু মানে তারের মধ্য দিয়ে যে তরঙ্গটা যাচ্ছে তাদেরকে আমরা সাধারণত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলে থাকি, ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বলে থাকি, যেটাকে আমরা বাংলায় আমাদের বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সাধারণত কি আমরা এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আমরা পাঠিয়ে থাকি এক জায়গা থেকে আরেক জায়গায় যখন ডাটা প্রেরণ করি কোনো তারে। তো এইটার মধ্যে যেহেতু কি দুইটা তারে আমরা কি বলি যে মানে তার মধ্যে আমরা একই রকমের ডাটা প্রেরণ করে থাকি, তো তাদের মধ্যে নিজেদের মধ্যে তাদের যেহেতু যেই ইটা যেই যেই দৈর্ঘ্যটা তাদের মধ্যে যেটা মেনটেন করা হয় বা জারি করে রাখা হয় সেটা কি দূরত্ব থাকে না বেশি, অত দূরত্ব রাখা হয় না, এই জন্য তাদের মধ্যে কি এক ধরনের এই তড়িৎ চুম্বকীয় যেই আকর্ষণের প্রভাবে একটা রেজোনেন্স একটা ফেনোমেনন বা একটা প্রভাব পড়ে। তো এইটা আমাদের এত জানা প্রয়োজন নেই এর মধ্যে, জাস্ট কি আমাদের এমসিকিউ জানার জন্য যে প্রভাবটা, এই প্রভাবটাকে নামটা আমরা বলছি ইএমআই অথবা কি ইলেকট্রোম্যাগনেটিক রেজোনেন্স, এটা আমাদের জানলে এনাফ হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের সেই এসটিপি, যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবেল বা যেটা সংক্ষেপে বলা হয় ইউটিপি, যেখানে দেখছো যে এই যে ক্যাবেল গুলো টুইস্ট করা হচ্ছে দুইটা তার একসঙ্গে যখন প্যাঁচানো হয়েছে একসঙ্গে, এই প্যাঁচানো গুলা কিন্তু দেখো তার মধ্যে কি কোনো আবরণ দেওয়া হয়নি উপরে, দেখেছো পুরো জাস্ট পুরা জাস্ট এই তারটাই তোমার কি জাস্ট পেঁচিয়ে তার মধ্যে একটা ইনসুলেটর ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে সেই ইনসুলেটরটা ইনসুলেটরের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যখন আমরা সেটা আসবে শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবেল, শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবেলে সাধারণত এই শিল্ড বা আবরণটা থাকে, এই আবরণ বা শিল্ডটা কেন রাখা হয় এই কারণটা হচ্ছে এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেজোনেন্স যেটাকে আমরা বলতেছি, এই ইলেকট্রোম্যাগনেটিক রেজোনেন্স কে আমরা কি করছি হ্রাস করছি অথবা কি আমরা কমিয়ে ফেলছি। তো কমিয়ে ফেলানোর জন্য আমাদের কি করতে হয় একটা আবরণ দিতে হয় কিসের উপর, এই টুইস্টেড পেয়ার ক্যাবেলের উপর। যদি আমরা একটু এখানে মুছি আর একটু তো মুসলে আমরা দেখতে পারবো যে এইখানে আমাদের সাধারণত ইউজ করা হয়ে থাকে
যে তোমার পেঁচানোর জোর, এখানে এইখান থেকে আমরা বলতে পারতেছি কি যে শিল বা আবরণ এর মধ্যে থাকে, তো এর ফলে অনেক বছর, এটা হচ্ছে আর একটা কারণ যে কারণে কি যে অনেক বছর ধরে এরা সুরক্ষিত থাকে। স্ট্রেট পেয়ার ক্যাবল বা এসটিপি তে এই কারণে দেখা যায় আমাদের অনেক বছর ধরে এই ইগুলি মূলত সাধারণত সুরক্ষিত থাকে ক্যাবল গুলি। তো এখানে বলে রাখা ভালো যে আবরণটা, যে আবরণটা দেওয়া হয় শিল্ড করা হয়, সেটা হচ্ছে সাধারণত অ্যালুমিনিয়াম বা পলিস্টারের হয়ে থাকে। এই দুইটা তোমাদের এমসিকিউর জন্য অবশ্যই জানার কথা, জানার দরকার। এবং এইটার থেকে দেখা যায় যে 16 এমবিপিএস থেকে 500 এমবিপিএস পর্যন্ত ডাটা স্থানান্তর বাকি কোনো তথ্য প্রেরণ করা সম্ভব হবে, কিন্তু আনসিডুলেটেড ক্ষেত্রে সেই ডাটার যে প্রেরণ করারই যেটা আমরা বলছি ব্যান্ডউইথ, সেটা কি সাধারণত একটু কম হয়ে থাকে। এখানে ক্ষেত্রে সেটা কম হয়ে থাকে, আর এটার ক্ষেত্রে সে সাধারণত বেশি হয়ে থাকে। তো আমরা যদি পরের ইসে দেখি, যে আমরা পরের একটু পরে ছবিটা দেখলাম, এখন এইখানে দেখছো যে এই যে টুইস্টেড পেয়ার ক্যাবেল গুলা যেভাবে আমরা পেঁচানো হয়েছে, তাদেরকে পেঁচানো হয়েছে তো ঠিকই, কিন্তু তার মধ্যে কি একটা আবরণও দেওয়া হয়েছে, তারপরে কি ঢুকানো হয়েছে একটি ইনসুলেটরে বা ইনসুলেশন, যেটা ইনসুলেশনে ঢুকানো হয়েছে। তো এই আবরণটাই মূলত অ্যালুমিনিয়ামের আবরণ, বাট অনেক সময় কি আমরা এখানে পলিস্টারের আবরণ আমরা ব্যবহার করে থাকি। আর এখান থেকে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে এখানে ক্যাট 5 আর ক্যাট 6 এর স্ট্যান্ডার্ডের জন্য আমরা কিন্তু ব্যবহার করি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবেল, কারণ ক্যাট 5 আর ক্যাট 6 এর কারণে ইলেকট্রোম্যাগনেটিক যেই রেজোনেন্স, এটার প্রভাবটা সাধারণত আমাদের মানে এখানে মেজর না, বা এখানে আমরা বলতে গেলে আমাদের এখানে প্রভাব বেশি না, প্রভাব বেশি থাকলেও আমাদের এখানে কোনো ক্ষতি করে না ডাটা প্রেরণে, এই জন্য আমরা সাধারণত আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবেল এখানে ব্যবহার করে থাকি। এখন আমরা আমাদের যে লাস্ট যে ক্যাবেল আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ফাইবার অপটিক ক্যাবেল। এখন ফাইবার অপটিক ক্যাবেলের জন্য আমাদের অবশ্যই আগে যে টার্মটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে এলইডি, যেটাকে বাংলা ইংরেজিতে এলইডি বলে, অথবা এটাকে যদি আমরা আরো মানে বিস্তারিত আমরা যদি দেখি তাহলে সেটাকে বলা হয় লাইট এমিটিং ডায়োড। তো লাইট এমিটিং ডায়োডটি মেইনলি একটা মাধ্যম যেটার কারণে আমাদের ফাইবার অপটিক ক্যাবেল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়, এবং আরেকটা মাধ্যম আছে যেটাকে আমরা বলতেছি লেজার। তো লেজার মাধ্যম আরেকটা যেটার কারণে কি আমরা লেজার এবং কি এখানে হচ্ছে একটা এলইডি আর একটা হচ্ছে কি লেজার, যার মাধ্যমে আমরা কি মূলত ডাটা প্রেরণ করতে পারছি এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এখানে আমরা যে মিডিয়া বা মাধ্যম ব্যবহার করে থাকি, এখানে দেখছো এই মাধ্যমটাকে আমরা বলতেছি শুধুমাত্র কাচ। এবং কাচ কেন ব্যবহার করে থাকি, কাচটা ব্যবহার করার একটা মূল কারণ যেখানে বলে দেওয়া আছে এখানে ইএমআই বা যেটা আমরা আগে পড়েছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, যেটা হচ্ছে কি একটা তরঙ্গ যখন আরেকটা তরঙ্গের সঙ্গে যেতে থাকে, যেমন এখানে দেখো অনেকগুলো তরঙ্গ, এখানে যেমন একটা তরঙ্গ একসঙ্গে আসলো, আবার আরেকটা তরঙ্গ সে একই সময় এভাবে যাচ্ছে, আবার আরেকটা তরঙ্গ এরকম যাচ্ছে। তো এই তরঙ্গ এতগুলো একসঙ্গে গেলে যেহেতু এখানে যত সব যে সব তরঙ্গ যাচ্ছে বেশিরভাগই হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, তো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ হওয়ার ফলে এই তরঙ্গ গুলো একটার আরেকটার সঙ্গে ক্ল্যাশ লাগতে পারে, বা যার মধ্যে যেটার কারণে বলা যায় যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স সবচেয়ে কম হয় যদি সেটার মধ্যে সেটাখানে আমরা কাচ ইউজ করে থাকি, যেটা ইংরেজিতে বলা হয় গ্লাস, সেটা যদি আমরা ইউজ করে থাকি তাহলে কি এই ইএমআইটাই কম হয়। দ্যাট মিন্স এই একটা তরঙ্গ থেকে আরেকটা তরঙ্গেতে যেই মধ্যে যেই ইয়েটা আছে তোমার যেই ঘর্ষণ বা যে প্রভাবটা হচ্ছে সেই প্রভাবটা অত হতে দেয় না, যে কারণে কি খুব সুন্দর করে আমরা কোনো ডাটা প্রেরণ করতে পারি এই অপটিক্যাল ফাইবার দিয়ে। তো এটাই মূলত আমাদের মেইন জানার জন্য বেশি জরুরি, আমাদের অত আর কিছু জানার জন্য দরকার নেই। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, অপটিক্যাল ফাইবার ক্যাবেলে ইন্টারনাল রিফ্লেকশন খুব হয়, যেটা হচ্ছে অন্তর্বর্তীয় যে প্রতিফলন, অন্তর্বর্তী প্রতিফলন হচ্ছে কিছুই না, তোমার একটা কোনো মাধ্যমের মধ্যে যদি আমরা একটা সেটা যদি একটা আবদ্ধ মাধ্যম চিন্তা করি, তার মধ্যে অনেকগুলি প্রতিফলন হতে থাকলে একসঙ্গে তার মাধ্যমের ভিতরে ভিতরের মধ্যে নিজের মধ্যে, সেটাকে আমরা বলছি অন্তর্বর্তী যে প্রতিফলন বা যেটাকে ইংরেজিতে বলা হয় ইন্টারনাল রিফ্লেকশন। তো এইটার পদ্ধতির কারণেও যেটা আমরা যে এই এই যে রিফ্লেকশন গুলো হচ্ছে এই যে তরঙ্গে, তরঙ্গ মূলত কিসের এলইডি থেকে আসে আর কি লেজার থেকে আসে, তো এই যে ট্রান্সমিশন হচ্ছে বা এই হচ্ছে এটা দিয়ে আমরা মূলত
কোনো ডাটা বা কি তথ্য প্রেরণ করতে পারি, এবং এই তথ্য প্রেরণের যে ব্যান্ডউইথ এটা সাধারণত 100 Mbps থেকে 2 Gbps পর্যন্ত হয়। এখন তোমাদের সবচেয়ে বড় যে ইয়েটা আমি বলবো যে এই ফাইবার অপটিক কেবল কিন্তু যে ইউজ করা হয় সবচেয়ে মানে ব্যবহার করা হয় একটা খুব বড় একটা জায়গায়, যেটা হচ্ছে আমাদের ব্রডব্যান্ড লাইনে। ব্রডব্যান্ড লাইনে আমরা ফাইবার অপটিক কেবলটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। তার কারণ হচ্ছে ব্রডব্যান্ড লাইন যখন আমরা আসবে, ব্রডব্যান্ড লাইনে তোমার যখন তুমি দেখছো যে ইন্টারনেটের স্পিড এখন কি আগের তুলনামূলকভাবে যেটা 300-400 Kbps আসতো, এখন সেই জায়গাতেই আসতেছে 2-3 Mbps বা এর বেশিও আসতেছে, যেখানে আমরা 25 Mbps 50 Mbps বিভিন্ন ধরনের প্যাকেজ তো তোমরা হয়তো কিনো। তো এই ব্রডব্যান্ড লাইনটার জন্য আমরা ফাইবার অপটিক এই জন্যই ব্যবহার করতেছি যাতে আমরা কি অতি গতির ইন্টারনেট আমরা ব্যবহার করতে পারি। অতি গতির ইন্টারনেট এখানে আমরা ব্যবহার করতে পারি, যেখানে আমরা বুঝতে পারছি যে Gbps পর্যন্ত কি ডাটা ট্রান্সফার করা যেতে পারছে। তো Gbps আমরা জানি যে 1 Gbps মানে 10^12 Bps অথবা বিট পার সেকেন্ড। তো এই জন্য দেখতে পাচ্ছ যে এই হারটা কি অনেক বেশি তুলনামূলকভাবে যখন আমরা Mbps বা Bps ইউজ করে থাকি। তো এভাবেই আমরা ফাইবার অপটিক্স এর কাজটা আমাদের আসলে সম্পাদন হয়। তো এখানে আমি যেটা দেওয়ার চেষ্টা করেছি বই থেকে যে এখানে যে মূলত যে তিনটা জিনিস থাকে যেটা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, এখানে হচ্ছে একটা ক্ল্যাডিং থাকে যেটা এক ধরনের আমরা বলতে গেলে গ্লাসের তৈরি হচ্ছে, এখানে আরেকটা কোর আছে যে কোরটাও গ্লাস দিয়ে তৈরি, এবং এই কোরটাই কি মূলত আমাদের সেই তরঙ্গটা যে স্থানান্তর সেটাতে হেল্প করে, দ্যাট মিনস আমাদের প্রেরক থেকে প্রাপকের দিকে তরঙ্গটা যেতে আমাদের সাহায্য করে। তো এইটা আমাদের, এবং এই জ্যাকেট একটা থাকে যেটা একটা প্লাস্টিকের ইনসুলেটর হিসেবে, সেটা কি আবরণ হিসেবে কাজ করে, একটা এক্সট্রা আবরণ যাতে করে কি যেহেতু আমরা ভিতরে গ্লাস ব্যবহার করছি সেই গ্লাসটা কি ভেঙে না যায়, কারণ আমরা জানি কি গ্লাস যদিও কি সুবিধা করছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স থেকে মুক্তি করার জন্য, কিন্তু আমাদের কি সেই গ্লাসটা কি মানে আমাদের ভেঙে যেতে পারে যদি আমাদের অব্যবস্থাপনা আমাদের কারো অবস্থাপনা ফলে যদি আমাদের সেটা পড়ে যায় হাত থেকে বা যে কোনো ভাবে হোক সেটা ক্ষতি হয়, সেই ক্ষতিটা রক্ষা করবে কি প্লাস্টিকের সেই জ্যাকেটটা। তো যেহেতু গ্লাস আমরা ব্যবহার করছি, তো এটা আমরা এখানে বলতে পারি যে ব্যাসটা হচ্ছে 8 থেকে 100 মাইক্রন, যেটা খুবই ছোট। তো ব্যাস কোনটাই হয় আমরা আপাতত এটা আমাদের অত মানে ডিটেল বা কি বিস্তারিত পড়ার প্রয়োজন নেই। তো ধন্যবাদ সবাইকে, আশা করি এটা আমাদের পার্ট 1 গেল। তো আশা করি তোমরা সামনের পার্ট গুলিও আমাদের সঙ্গে থাকবে, সামনে আশা করা যায়, আশা করছি তোমরা ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, যে যেখানে আছো সবাই সুস্থ আছো হয়তো আশা করি, এবং সবাই সেফ থাকো। তো খুদা হাফেজ।